ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, তাই না? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা গণিত ক্লাস করব। গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত অঙ্ক লিখে লিখেছিলাম, আর 1 থেকে 5 পর্যন্ত কথাই লিখেছিলাম। তোমরা কি সবাই বাসা সঙ্গে প্র্যাকটিস করেছো? নিশ্চয়ই করেছো, তাই না? আজকে আমরা একটা নতুন পড়া শিখবো, সেটা কি? আজকে আমরা 6 থেকে শুরু করে 15 পর্যন্ত বানান করে অর্থাৎ কথায় লিখব। তাহলে চলো আমরা একটু বোর্ডে ঘুরে আসি। দেখো, বানান করে লিখো 6 থেকে 15। এটা কি? এটা হচ্ছে 6। 6 বানান করলে কি হবে? 6 দশ। তাহলে আমরা কি শিখলাম? 6 7 8 9 10। এবার দেখো কি লেখা আছে। 1 1 1 10 1 11। এ গয়াকার গা রয়কার রো 11। এটা কি বলতো? এটা হচ্ছে 1 আর 2 1 10 2 12। বয়াকার বা রয়কার রো 12। এটা এটা হচ্ছে 13। তয় একাত্তে রয়কার রো 13। তাহলে 11 12 13। 14 1 10 4 14। দেখেছো? চৌকার চৌ দয়ের সাথে আরেকটা দ হবে, যুক্ত বর্ণ 14। 1 5 1 10 5 15। প দন্তের আগে নেই, রয়কার র 15। তাহলে আমরা কি শিখলাম? 6 7 8 9 10 11 12 13 14 15। তোমরা নিশ্চয়ই সবাই খাতায় পড়াটা তুলে নিয়েছো, তাই না? এখন তোমরা এই লেখাগুলো CW খাতাতে ভরে লিখবে এবং আবার HW খাতাতেও লিখবে। এবার চলো আমরা একটু কাউন্টিং শিখব। আমরা আমাদের বইটা হাতে নিই, বইটা হাতে নিই, সুন্দর করে গণনা করাটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই তোমাদের এই বইটা খোলো, এই বইটা থেকে আমরা এখন গণনা করা শিখব। গণনা করি, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ঘর দেখতে পাচ্ছি। কয়টা? 1 2 3 4 5 6। এখানে কিন্তু লেখা আছে 6। আবার দেখো তো এখানে কয়টা দেয়া আছে? আপেল 1 2 3 4 5 6। তাহলে এখানে কি হবে? 6। আমরা এখন তাহলে এখানে 6 লিখব। দেখো এটার মধ্যে আমি হাত ঘোরাচ্ছি, ৬। এবার আমরা অপর পৃষ্ঠায় যাই, কি দেখতে পাচ্ছি? কয়েকটা ঘুড়ি দেখতে পাচ্ছি। চলো তো আমরা এবার গুনে দেখি ঘুড়িগুলো। এবার দেখো আমরা কয়েকটা ঘুড়ি যে দেখতে পাচ্ছি, কয়টা ঘুড়ি? 1 2 3 4 5 6 7। এই যে দেখো 7 লেখা আছে। তোমরা আমার সাথে সাথে গুনছো তো? এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা। তাহলে এবার আমরা শাপলাটা কাউন্ট করি। 1 আমার সাথে সাথে গুনো, 2 3 4 5 6 7। তাহলে এখানে আমরা কি লিখব? সব ঘরে 7 লিখব। আমি প্রথমে এই ঘরটাতে লেখার উপরে লেখা তোমাদেরকে দেখাচ্ছি।
এবার আমরা অপর পৃষ্ঠায় যাই। দেখো কি সুন্দর রঙিন কতগুলো কি দেখতে পাচ্ছি আমরা, কলস দেখতে পাচ্ছি। কলসে কি থাকে বলো তো? পানি থাকে। গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম যার অর্থ কি কলস। এবার আমরা কলসটা গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এখানে 8 লেখা আছে, এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের অতি পরিচিত মজার একটা খাবার, তাল। তালের পিঠে খেয়েছো? সেই তাল। এবার তালটা গুনো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এখানে কিন্তু 8 লেখা আছে। এই ঘর ভরে তোমরা অবশ্যই 8 লিখে ফেলবে, ঠিক আছে? এবার আমরা অপর পৃষ্ঠায় যাই। কি দেখতে পাচ্ছি? কতগুলো স্টার দেখতে পাচ্ছি, বিভিন্ন রঙের স্টার, ঠিক আছে? এটা কি কালার বলো তো? গোলাপি। এটা বেগুনি, সবুজ, হলুদ, বিভিন্ন রঙের, খুবই কালারফুল। আচ্ছা এখন আমরা এটা গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। এটা কি চেনো তোমরা? এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। আচ্ছা এবার দোয়েলটা গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে তোমরা 9 লিখে ফেলবে। এবার আমরা অপর পৃষ্ঠায় আসি। এটা কি আমাদের সবার প্রিয় বেলুন, বিভিন্ন রঙের বেলুন? আচ্ছা এবার বেলুনটা গণনা করা শুরু করে দেই, 1, 2, আমার সাথে সাথে গুনছ তো? গুনো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই হচ্ছে 1, 0, 10। এবার এখানে কিছু বল দেখতে পাচ্ছি, বলগুলো গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তোমরা এখানে 10 লিখে ফেলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের অনেক মজা লেগেছে। আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।